দিয়ে আমাদের এই শিবাকে, এই শিবা মনোভাবকে গ্রহণ করবেন। তো যাই হোক, আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি, যারা যারা এখানে এসেছে সবাই সৌভাগ্যবান, সৌভাগ্যবতী, অনেক ভাগ্যের ফলে সাধুসঙ্গ হয়। আজকে এমন একটা তিথি চলছে, এমন একটা দিবস চলছে যে পৃথিবীতে প্রায় অনেক জায়গায় এই পূজা হচ্ছে আজকের দিনে, আজকের তিথিতে। এখন অমাবস্যা তিথি চলছে মঙ্গলবার, তো এই মঙ্গলবার তিথিতে যে অমাবস্যা, এরকম অবস্থান খুবই কম করে শনি মঙ্গলবার। আজকে পূর্ণ দিবস অমাবস্যা থাকবে, অনেক সুন্দর একটা তিথি। আর এই তিথিতে আমরা সবাই একত্রিত হয়েছি, আরো অনেক সিনিয়র বৈষ্ণব, ব্রাহ্মণ বৈষ্ণব ভক্তবৃন্দ এখানে অবস্থান করছেন অনেক। আমার জন্মেরও 10 বছর আগে থেকে এনারা ভক্তি জীবন শুরু করেছেন, আমার বয়স বেশি না, তারপরে এনাদের বয়স আরো বেশি না, বুঝতে পেরেছেন? অনেক 40-45 বছর ধরে ওনারা ভক্তি জীবন ধারণ করছেন, আপনাদের মাঝে এসছেন, এজন্য আপনারাও সৌভাগ্যবান। আর আমিও এই সাধুসঙ্গ করতে পেরে, ভগবত সেবা করতে পেরে নিজেকে ধন্যতি ধন্য মনে করছি। তাই আমরা এখন অল্প সময়ের জন্য একটু ভগবত কথা, ভগবানের ভাগবত কথারও আস্বাদন করবো। তা আমরা ভগবানের কথা তো বলেই দিয়েছি, গোবিন্দ দাস কি বলছেন যে আমার জীবনটা তো পদ্ম পাতা জলের ন্যায়, কমল দল জল জীবন টলমল ভজহু হরিপদ নিধিরে। পড়তে পাচ্ছি না বা আমার অনেক প্রতিকূলতা, অনেক বাধা রয়েছে সংসারে, আমি চাচ্ছি কিন্তু আমার পতি, আমার স্বামী আমাকে কি বাধা দিচ্ছেন, এরকম হয় না? তো অনেক প্রতিকূলতা আমাদের মাঝে আসবে থাকবে, কিন্তু তার ভিতর আমাদের ভগবত শিবার করার আকাঙ্ক্ষা এবং ব্যাকুলতা থাকতে হবে। কি থাকতে হবে? ব্যাকুলতা। যেমন নিপার মাসিও চলে আসছে ভগবানের কথা শুনতে, এই পূজা দর্শন করতে, বুঝতে পারছেন? তো এরকম এরকম আকাঙ্ক্ষা থাকতে হবে, ইচ্ছা থাকতে হবে, ভগবানের ভগবানের কথা শুনব, ভগবানের সেবা করবো, এটা হচ্ছে আকাঙ্ক্ষা। আমি করতে পারছি না, আমার সংসারে অনেক বাধা, অনেক বিপত্তি, কিন্তু বাসনা থাকবে, আমার ক্রন্দন থাকতে হবে ভিতরে যে আমি পারছি না কেন, আমি অযোগ্য, আমি অধম, আমার অনেক জন্মের আমি পাপী, এজন্য আমি পারছি না, এজন্য আমার সংসারের এত বাধা, এত বিপত্তি, আমিও করতে চাই ওই রকম। এরকম যদি মনের ভিতর আমাদের ব্যথা থাকে, বেদনা থাকে, তাহলে ভগবান আমাদের কি করবেন, আমাদের সেবা করার সুযোগ করে দেবে। সংসারে অনেক কাজ, অনেক ব্যস্ততা, আপনি হরিনাম জপ করতে পাচ্ছেন না, সময় পাচ্ছেন না, কিন্তু আপনার মনের ভিতর ব্যথা থাকতে হবে, আকাঙ্ক্ষা থাকতে হবে, হায় আমি কখন হরিনাম করব, আজকে আমার হরিনাম জপ হচ্ছে না, আমার হরিনাম করতে হবে, আমি করতে পারছি না, আমার সংসারের অনেক কাজ, অনেক বাধা বিপত্তি। তা আপনার ভিতর যদি এরকম আকাঙ্ক্ষা থাকে, এরকম বেদনা থাকে, তাহলে আপনার হরিনাম জপ হয়ে যাবে। রাধারানী দেখছে, গোবিন্দ দেখছে যে এই ভক্তটা কি করছে, এর ভিতর আকাঙ্ক্ষা আছে কিনা, ব্যাকুলতা আছে কিনা। আমি আজকে হরিনাম করতে পারিনি, আমার সেবা ছিল অনেক, আমার অনেক কাজ ছিল, অনেক দূরে গিয়েছিলাম, আমি গ্রন্থ প্রচারে গিয়েছিলাম, আমার জপ হয়নি, কিন্তু আমার ভিতরে ক্রন্দন থাকতে হবে, ব্যাকুলতা থাকতে হবে যে হ্যাঁ আমি আজকে জপ করতে পারিনি, আমার ষোলমালা জপ আজকে সম্পূর্ণ হয়নি, আমার জপ করতে হবে, যত রাতই হোক না কেন আমার জপ শেষ করতে হবে। এরকম যদি ব্যাকুলতা থাকে, এইরকম যদি বেদনা থাকে, তাহলে রাধারানী গোবিন্দ দেখছেন কি হয়ে যাবে, কি হবে আমাদের আলটিমেটলি জপ হয়ে যাবে, রাধারানী অ্যাকাউন্টে জপ করে দিবে। আর যদি আমাদের এরকম বাবা, ও ঠিক আছে আজকে করতে পারিনি, কালকে পূরণ করে দিই, মানে আজকে একটু গীতা প্রচারে গিয়েছিলাম, নামট্য প্রচারে গিয়েছিলাম বা সমাচার প্রচারে গিয়েছিলাম, আজকে হয়নি, তাতে কি কালকে পূরণ করে দিব। তো এরকম হলে কখনোই আপনার জপ হবে না। রাধারানী সব দেখছে, আমরা কি করছি, আমরা কি ভাবছি, আমরা কি খাচ্ছি, সব গৌর গোবিন্দ গোপাল কি সবকিছু দেখছে, সবকিছু প্রত্যেকটা জিনিস সবসময় সিসি ক্যামেরা দিয়ে দেখছে। তাই আমাদের এরকম যদি ব্যাকুলতা থাকে, এই যে আজকে ব্যাকুলতার দ্বারা এই উৎসব সৃষ্টি হয়েছে, মাতাজি ভাবছেন আমি 5 বছর যাবত মায়ের সেবা করছি, এখন হয়তো আমি ভগবানকে দিয়ে প্রসাদ গ্রহণ করছি, আমার ছোট ছেলেটা প্রসাদ পায়, তা এখন আমি কি করব, আগে তো তথাকথিত সমাজের ব্রাহ্মণ দ্বারা আমি পূজা করেছি,
অথবা পূজায় বিভিন্ন কিছু পরের দিন আগের দিন খাওয়া খাই অনেক কিছু হয়েছে, এখন কি করবে? এই যে ব্যাকুলতা, মনে ভগবত ভক্তি রয়েছে, এই যে ব্যাকুলতার কারণে আজকে যে মায়ের সেবা হয়েছে এটা গত 5 বছরের থেকে অনেক উত্তম হয়েছে, জানেন আপনারা, অনেক উত্তম হয়েছে। আজকে এখানে ভগবত ভোগ নিবেদন হয়েছে, মঙ্গল ঘট স্থাপন হয়েছে, ভগবানকে আহ্বান করা হয়েছে, পুষ্পাঞ্জলি হয়েছে, ভোগ নিবেদন হয়েছে, মাকেও সেই ভোগ কি দেওয়া হয়েছে। মা তো বৈষ্ণবী, কৃষ্ণ দাসী, যে যিনি দাসী, কৃষ্ণ দাসী, সে কি অন্য কিছু গ্রহণ করতে পারে? সে ভগবত প্রসাদই কি গ্রহণ করেন, তা আজকে মাকে সেটা দেওয়া হয়েছে। মা আজকে অনেক আনন্দিত, আপনারা তো দেখতে পাচ্ছেন না, মানে মা হাসতেছে, মা লাল টুকটুকে শাড়ি পরে পায়ে আলতা দিয়ে আর সিঁথিতে সিঁদুর দিয়ে হাসতেছে, যে আজকে আজকে আমি ভগবত প্রসাদ পেয়েছি, আজকে আমি কি ভগবত প্রসাদ পেয়েছি, হরে কৃষ্ণ। বৈষ্ণবরা কাউদের নিন্দা করে না, তথাপি আমাদের জগতে এখন ধর্মের নামে ব্যবসা চলছে, ধর্ম নামে পৃথিবীতে যাহা কিছু চলে ভাগবত কয়ে তাহা পরিপূর্ণ চলে, তাই যা কিছু হয় পূজা আশ্রা সবকিছু ছলনা আছে, ব্রাহ্মণ আসবে, বামন ঠাকুর আসবে, সবকিছু নিয়ে বসে এক মন্ত্র 10 বার উচ্চারণ করবে, ওম তদ বিষ্ণু পরমং পদম সদা প্রশান্তি সুরায় দেব চক্ষুরারতম, ওম নম শ্রী বিষ্ণু, ওম নম শ্রী বিষ্ণু, ওম নম শ্রী বিষ্ণু, এতে গন্ধ পুষ্পাঞ্জলি, এতে গন্ধ হাতপচল, বিভিন্ন কিছু তারা করে, বুঝতে পেরেছেন? কিন্তু মূল জিনিসটা বাদ রেখে যায়, সেটা কি ভগবত সেবা, ভগবত পূজা। আমি কিন্তু কারোর নিন্দা করছি না, ভগবানের পূজা ছাড়া, ভগবানের প্রসাদ ছাড়া কোন দেব দেবী কোন বৈষ্ণব কিছুই কি গ্রহণ করেন না। তাই এই জগতে আমাদের এই ভগবত সেবা, ভগবানের পূজা, আমাদের এইগুলো কি করতে হবে, আমাদের প্রতিষ্ঠা করতে হবে। মায়ের পূজা করা কোনো বাধা নেই, দেব দেবীর পূজা করায় কোনো বাধা নেই, কিন্তু পূজার সিস্টেমটা জানতে হবে। আগে ভগবানকে নিবেদন করতে হবে, সেই ভোগটা আবার কি কালীমাকে দিতে হবে, মনসামাকে দিতে হবে, দুর্গাকে দিতে হবে, সরস্বতী কাল লক্ষ্মীকে দিতে হবে, বুঝতে পেরেছেন? পূজা করার কোনো বাধা নাই, কে বলেছে বৈষ্ণবরা দেব দেবীর পূজা করে না, কে বলেছে? নিত্য দেব দেবীর পূজা করে বৈষ্ণবেরা, কি করে? নিত্য দেব দেবীর পূজা করে। তাই তো ভাগবতমের একটা শ্লোকে নিত্য আরাধিত হচ্ছে কে, দেবী সরস্বতী, নারায়ণে নমস্কৃত নরচৈব নরোত্তম দেবী সরস্বতী বেশ তদ জয় মুদিরহে, ভাগবত পূজা করছে দেবী সরস্বতী, তা আমরা পূজা করি না? ভাগবত যদি দেবীর পূজা করে, তা ভক্তের, ভগবানের ভক্তরা দেব দেবীর পূজা করছে না নিত্য? প্রত্যেক দিন নিত্য করছে, প্রত্যেক দিন নিত্য দেবী পূজা করছে, কিন্তু তারা কিভাবে করছে? আগে ভগবত, ভগবানকে নিবেদন করছে, তারপরে দেব দেবী, সেটা হচ্ছে যথার্থ দেব দেবীর পূজা বিধি, বুঝতে পেরেছেন? এইভাবে আপনারা সবাই পূজা করেন, দেব দেবীর পূজা করতে কোনো বারণ নেই, কিন্তু সেটা যথাযথ নিয়মে হতে হবে, না হলে দেবী গ্রহণই করেন না। দেবীর সামনে পাঠায় এনে বেঁধে রাখলে কি দেবী গ্রহণ করে নাই? করে? করেন না। দেবী নিত্য ভগবত প্রসাদ গ্রহণ করেন, ভগবান যে প্রসাদ গ্রহণ করে সেই প্রসাদ শিব ঠাকুর গ্রহণ করে, আর সেই শিব ঠাকুরের উচ্ছিষ্ট প্রসাদ অন্য দেবী মা গ্রহণ করেন, নিত্য নিত্য গ্রহণ করেন। মাকে পাঠা গ্রহণ করে, অমুকে বলে মা কালী আমার স্বপ্নে দেয়া দিছে, তুই পাঠা মানসী করিলি আমার এমন দিস না কেন? তা মাকে একটু আমাকে বলবেন যে ওকে একটু মানে স্বপ্নে দিয়ে বলে যে পাঠা দিস না কেন, বুঝতে পেরেছেন? এটা হচ্ছে কি জানেন, এটা হচ্ছে আমরা এই জিনিসটা ভাবি সবসময়, কি করি যে হ্যাঁ আমি মানুষই করিলাম, মানুষটা দিতে পারছি না, মা কি নাকি, তাই আমরা স্বপ্নে ওইটা দেখি, বুঝতে পেরেছেন? যে মা এসেছে, মা বলছে তোমার পাঠা দিস নাই কেন, আসলে মা হচ্ছে মহাবৈষ্ণবী, সে কখনো এরকম কাউকে স্বপ্নে আদেশ করেন না, বুঝতে পেরেছেন?